বুড়িগঙ্গা নদীর তীর স্থায়ী দখলমুক্ত রাখতে সীমানা প্রাচীর এবং ওয়াকওয়ে নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে বিআইডব্লিউটিএ। আবার যাতে কেউ দখল করতে না পারে সেজন্য উচ্ছেদ অভিযানের পরপরই এই কাজ শুরু হবে। জাহিদুজ্জামানের রিপোর্ট। রাজধানীর বুড়িগঙ্গা নদী পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে ধারাবাহিক অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। অভিযানে বড় বড় ভবন যেমন ভেঙে গুঁড়িয়ে ফেলা হচ্ছে, তেমনই নদী থেকে ময়লা আবর্জনা তুলে পরিষ্কার করা হচ্ছে। সাধারণত স্থাপনা উচ্ছেদের কিছুদিনের মধ্যেই আবার দখল হয়ে যায়। এবারের বড় পরিসরের এই অভিযানের পর তেমন কিছু ঘটে কিনা তা নিয়ে চিন্তিত নদীপ্রেমীরা। গণমানুষকে এর সঙ্গে যুক্ত রাখা, গণমানুষের সমর্থন আছে, কিন্তু আরও সমর্থন কীভাবে বাড়ানো যায়, আরও কীভাবে কাছাকাছি যাওয়া যায়, সেটি যদি করা যায় তাহলে চিরস্থায়ী হবে, এটি আমরা মনে করছি। উচ্ছেদ হওয়ার পরে ভবিষ্যতে যাতে কেউ দখল না করতে পারে সেই দিকে আমরা তরুণ প্রজন্ম লক্ষ্য রাখব। স্থায়ীভাবে নদী পাড় দখলমুক্ত রাখতে এবার অভিযানের আগেই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। উচ্ছেদের পরপরই শুরু হবে সীমানা পিলার এবং ওয়াকওয়ে নির্মাণের কাজ। বিআইডব্লিউটিএ থেকে একটি ওয়াকওয়ে প্রকল্প গ্রহণ করা হয়েছে 50 কিলোমিটারের। হ্যাঁ, এগুলো উচ্ছেদ আনতে এখান দিয়ে আমরা ওয়াকওয়ে করে দিব, যাতে পার্মানেন্টলি এখানে আর কোনো অবৈধ দখলদার প্রবেশ করতে না পারে। নদীর সীমানা বরাবর আমরা ওয়াকওয়ে করব, বাউন্ডারি উলা বা বাউন্ডারি পিলার আমরা স্থাপন করব, তারপর নদীর পাড় দিয়ে আমরা ব্যাংক প্রোটেকশন করব, আমরা তিনটা ইকো পার্ক করব। নদীর প্রবাহে সব বাধা অপসারণ করতে ধারাবাহিকভাবে এই অভিযান চালানোর কথা বলছে নৌ পরিবহন মন্ত্রণালয়। এই যে অভিযান, এটি চলবে 13 দিন পরেও চলবে, যে ঢাকার চারপাশের নদীগুলোকে সার্কুলার ওয়াটারওয়ে চালু করার জন্য। যেগুলো আমরা উচ্ছেদ করেছি সেগুলো আমরা মনিটরিং পরিবেক্ষণের ভিতরে রেখেছি, একটা টিম থাকবে, তারা দেখবে যে এখানে আবার কেউ অবৈধ দখলে আসছে কিনা। এই অভিযান যদি টেকসই হয়, অর্থাৎ উচ্ছেদ হওয়ার পরে আবার নতুন করে যদি দখল করতে না পারে এবং যে পরিকল্পনা করা হচ্ছে নদীর তীর সংরক্ষণ করার, তা যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করা যায়, তাহলে এই বুড়িগঙ্গা আবার প্রাণ ফিরে পাবে, রক্ষা হবে নদীকেন্দ্রিক ইকোসিস্টেম, ঢাকার মানুষ বড় করে শ্বাস নিতে পারবে। কামরাঙ্গীরচরের বুড়িগঙ্গার পাড় থেকে জাহিদুজ্জামান, চ্যানেল আই।